হারামি, আমাকে ভিজে দিলি কেন? আমি ভিজে দিলাম, তুই ঘুম থেকে উঠছিস না। ওই হারামি, তুই ভিজে দিয়ে হাসছিস কেন? আমি আবার কোথায় হাসলাম? হয়েছে লে, মজা করলাম, এখন চল গোসল করতে হবে। কি আর করার, গোসল করে আসি। তারপর আমি আর শ্রাবণ গোসল করতে গেলাম বাথরুমে। গোসল করে আসলাম, ঘরে শ্রাবণও আসলো। আমি গেঞ্জি আর একটা প্যান্ট পরলাম, শ্রাবণও তাই পরলো। তারপর আমি শ্রাবণকে বললাম, বন্ধু এখন তো বিকাল হয়েছে, চল রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসি, ক্ষুধাও লাগছে। আচ্ছা বন্ধু চল, আমার খুব ক্ষুধা লাগছে, খাবার খেয়ে আসি। গেলাম, খাওয়া শেষ করে বাইরে আসলাম। তারপর আমি শ্রাবণকে বললাম, বন্ধু চল আজকে রাত পর্যন্তই এই এরিয়া ঘুরে দেখি। আচ্ছা বন্ধু চল ঘুরে আসি। তারপর আমি আর শ্রাবণ রাত পর্যন্ত ঘুরে বেড়ালাম। রেস্টুরেন্টে গিয়ে আমি আর শ্রাবণ খাবার খেতে গেলাম। খাবার শেষ করে বাইরে চলে আসলাম। রাতে আমি আর শ্রাবণ নির্জন রাস্তা দিয়ে আমাদের ফ্ল্যাটে যাচ্ছি। হঠাৎ পাশ থেকে কিছু একটার আওয়াজ পেলাম, বলতেছে বাঁচাও, এই ধরনের আওয়াজ। তারপর আমি আর শ্রাবণ দেখতে পেলাম যেখানে থেকে আওয়াজ আসছে, গিয়ে দেখলাম 9-10 জন মিলে একটা পুরুষ মানুষ আর একটা মহিলা আর একটা ছোট বাচ্চা মেয়েকে ওই গুন্ডারা বেঁধে রেখেছে। আর বেঁধে রাখা মানুষ গুন্ডারা বলতেছে, ওই তোকে আজকে শেষ করে দেব, বাঁচতে চাইলে তোর কাছে যে ফর্মুলা আছে ওইটা দে। আমার জীবন থাকতে এই ফর্মুলা তোরা পাবি না, আমি দেশের ক্ষতি হতে দিতে পারবো না। ওই ভালো করে বলতাছি, ওই ফর্মুলা দে, আমাদের জীবন থাকতেও এই ফর্মুলা পাবি না। এইভাবে অনেক কথা তারা বলে, আমার পাশ থেকে শুনছি, কিন্তু তারা দেশের ক্ষতি হতে দিতে পারবে না। এরকম করতে করতে তারা এমন কাজ করলো, তা দেখে আমার আর শ্রাবণের মাথা গরম হয়ে গেল। তারা ওই ছোট মেয়েটাকে চড় মারলো। আমি শ্রাবণকে বললাম, বন্ধু চল আজ এই কুত্তার বাচ্চার শিক্ষা দিতে হবে, চল। তারপর আমি আর শ্রাবণ ওদের সামনে গেলাম। আমি ওদেরকে বললাম, এই তোদের সমস্যা কি, তোরা এই দুই মানুষকে কেন মারছিস? ওই তোদের যে এখানে আসতে বলেছে আর তোরা কি আমার কাছে বাধা দিচ্ছিস? আমি কি তোকে জানা লাগবে না, তোরা এই তিনটা নির্দোষকে ছেড়ে দে বলতেছি। বয়েস এই দুইটাকে আগে মারো, তারপর এদের তিনজন মারব। তারপর আমাদের দিকে মারতে এলো। আমি আর শ্রাবণ মিলে এই 9 জনকে এমন মার মারলাম, তারা মাটিতে লুটিয়ে পড়লো, তাদের নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে, তারা আর কোনো দিনও সুস্থ হতে পারবে না। তারপর আর কোনো কথা না বলে ওই গুন্ডা লিডারকে আচ্ছা মতো মেরে আমি বললাম, ওই কুত্তার বাচ্চা শোন, তোকে আমি প্রথমে মানা করেছিলাম এদেরকে ছেড়ে দে, কিন্তু তুই আমার কথাই শুনলি না, আর তুই ওই বাচ্চা মেয়েটাকে চড় মেরেছিস, তোকে তো আমি এই বলে তার বুকে আরেকটা লাথি মারলাম। এই গুন্ডাকে এমন মার মারলাম মাটিতে লুটিয়ে পড়লো মনে হয়, আর কোনো দিনও হাঁটতে পারবে না। তারপর আমি আর শ্রাবণ মিলে ওই দুই মানুষের হাতের পায়ের দড়ি খুলে দিলাম। আমি পিচ্ছি মেয়েটাকে কোলে নিলাম। তারপর আমি ওদের উদ্দেশ্যে বললাম, আঙ্কেল আপনি ঠিক আছেন তো? ঠিক আছি, তুমি না থাকলে আমাদের আজ কেউ রক্ষা করতে পারতো না। আঙ্কেল মানুষ মানুষের জন্য। আচ্ছা আঙ্কেল, আপনাদের ওই গুন্ডারা এইভাবে বেঁধে রেখেছিল কেন? আমার কাছে একটা ফর্মুলা আছে যেটা দিয়ে দেশের ক্ষতি হতে পারে। আচ্ছা বাদ দেন ওগুলো। আন্টি আপনি ঠিক আছেন তো? হ্যাঁ বাবা, আর তোমাদের নাম তো জানা হলো না। আন্টি আমার নাম হোসেন খান। আমার নাম শ্রাবণ খান। ও আচ্ছা, তোমরা দুজন একে অপরের কে হও? আঙ্কেল আমি আর শ্রাবণ বন্ধু, ধরতে গেলে আমরা দুই ভাই। ও আঙ্কেল চলেন আপনাদের বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আচ্ছা চলো। আর আপু তোমার নাম কি? আমার নাম হাফসা। আচ্ছা চলো আপনি তোমাদের সবাইকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আচ্ছা চলো ভাইয়া। তারপর আমি আর শ্রাবণ আঙ্কেল আন্টি আর হাফসা আপুকে নিয়ে বাসায় পৌঁছে দিলাম, যাতে 30 মিনিট লাগলো। তারপর বাসায় আমি আর শ্রাবণ বাইরে আছি। আঙ্কেল আমাকে বলল, ধন্যবাদ বাবা, চলো বাসার ভেতরে নাস্তা করে দাও। আঙ্কেল আমাদের বাসায় যেতে হবে, পরে একদিন আসবো। আচ্ছা যখন যাবা না, কিন্তু কালকে আমাদের বাসায় তোমাদের দুজনকে আসতে হবে কিন্তু। আচ্ছা আঙ্কেল আসবো, কালকে আজকে যাই। আচ্ছা কালকে কিন্তু আসবা। কালকে কিন্তু অবশ্যই আসবে, কেমন? আচ্ছা আন্টি। আচ্ছা আন্টি আসবো। তাহলে আপনি তুমি থাকো, কালকে আসবো, কেমন? আচ্ছা ভাইয়া কালকে কিন্তু আসবে। আচ্ছা আপু গেলাম তাহলে, কালকে আসবো, কেমন? তারপর আঙ্কেল আন্টিকে আপু আর বিদায় দিয়ে আমি আর শ্রাবণ বাসে চলে আসলাম। 20 মিনিটের মধ্যে চলে আসলাম বাসায়। তারপর আমি আর শ্রাবণ ফ্রেশ হয়ে আসলাম। এসে আমি বললাম, শ্রাবণ চল ঘুম ধরতেছে, ঘুমাবো। আচ্ছা চল বন্ধু, আজকে শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। তারপর আমি আর শ্রাবণ ঘুমিয়ে পড়লাম। ভোরে আজান শুনে মনটা জুড়িয়ে গেল। আমি ঘুম থেকে উঠে পড়লাম। তারপর আমি শ্রাবণকে ঘুম থেকে ডেকে তুললাম। তারপর আমি শ্রাবণকে বললাম, চল ফজরের আজান দিয়েছে, নামাজ পড়তে যেতে হবে। আচ্ছা বন্ধু চল নামাজ পড়ে আসি। তারপর আমি আর শ্রাবণ ওযু করে নামাজ পড়তে গেলাম মসজিদে। নামাজ শেষ করে এসে আমি আর শ্রাবণ বাসায় চলে আসলাম। আমি শ্রাবণকে বললাম, দোস্ত আর 2 দিন পর কলেজ, আজকে চল এমনি থেকে কলেজটাই ঘুরে আসি।
আচ্ছা দোস্ত চল কলেজ থেকে ঘুরে আসি। তারপর আমি আর শ্রাবণ রেস্টুরেন্টে গেলাম খাবার খেতে। খাবারের অর্ডার দিয়ে বসে আছি, একটি পরে সামনের দিকে তাকালাম, দেখলাম সামনে থাকা মেয়েটাকে দেখে ক্রাশ খেলাম। আকাশ থেকে নেমে আসা হয় হুড়পড়ি। আমি শ্রাবণকে বললাম, দোস্ত আমি একটাকে মেয়ে দেখে ক্রাশ খাইছি। বলিস কি দোস্ত, মেয়েটা কোথায়? ওই দেখ সামনের টেবিলে নীল শাড়ি পরে আছে, পুরাই নীল পরি লাগছে। শ্রাবণ সামনে তাকিয়ে আছে, আমাকে বলল, দোস্ত খুব সুন্দর লাগছে, তোর সাথে মানাবে ভালো। দোস্ত কিন্তু মেয়েটা কি করে দোস্ত কোথায় থাকে জানতে হবে? দোস্ত কপালে থাকলে ওই মেয়ের সাথে আবার দেখা হতেও পারে। হ দোস্ত বাদ দে, খাবার চলে এসছে, খাবার খাই চল। আচ্ছা দোস্ত চল খাবার খাই। তারপর আমি আর শ্রাবণ খাবার খেয়ে বিল দিয়ে চলে আসলাম। তারপর একটা রিক্সায় চড়ে আমরা কলেজের উদ্দেশ্যে গেলাম। 20 মিনিট পর কলেজে পৌঁছে গেলাম। কলেজের চারপাশে তাকিয়ে দেখলাম কলেজের পরিবেশটা খুব সুন্দর লাগতেছে। আমি শ্রাবণকে বললাম, দোস্ত আব্বুর কলেজটা দেখে মন ভরে গেল। হ দোস্ত, দোস্ত তুই কালকে আমাকে ফোন দিলি না? এরে ভুলে গেছি, ফোন দিতে এখন আম্মু মন খারাপ করে থাকতে পারে। আরে বন্ধু তুই তাড়াতাড়ি আম্মুকে ফোন দিয়ে কথা বল। আচ্ছা বন্ধু তুই মনে করিয়ে দিয়ে ভালোই করলি, এখনই আমি ফোন দেই। তারপর আমি পকেট থেকে মোবাইল বের করে আম্মুকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর আম্মু কল রিসিভ করলো। আমি বুঝলাম, আসসালামু আলাইকুম আম্মু, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, তোর সাথে আমার কোনো কথা নাই। আম্মু মন খারাপ করতেছো কেন? আমি কালকে বাসার কাজে তারপর বাইরে গোসললাম, সেই কাজে ব্যস্ত ছিলাম, প্লিজ মন খারাপ করো না। তাহলে তুই আমাকে ফোন দিলি না কেন? আর কোনোদিন এরকম কাজ করবি না, প্রতিদিন আমাকে ফোন দিবি, আর এখন থেকেই আমাকে ভিডিও কল দিবি। আচ্ছা আম্মু এখন থেকে ভিডিও কল দিব। আচ্ছা সকালের খাবার খেয়েছিস আব্বু? হ্যাঁ আম্মু আমি খেয়েছি, তুমি খেয়েছো? হ্যাঁ আব্বু খেয়েছি আমি। আম্মু আপু আর আব্বু কোথায়? তোর আব্বু ঘুরতে গেছে বাহিরে, আর তোর আব্বু অফিসে গেছে। আচ্ছা আম্মু পরে কথা হবে, কলেজের চারদিকে ঘুরে বেড়াচ্ছি আমি আর শ্রাবণ। আচ্ছা আব্বু সাবধানে চলাফেরা করবি। আচ্ছা আম্মু পরে আবার কথা হবে। আচ্ছা আব্বু খোদা হাফেজ। তারপর আমি আম্মুর সাথে কথা বলে ফোন রেখে দিলাম। আমি আর শ্রাবণ কলেজে ঘুরে দেখে বাইরে চলে আসলাম। শ্রাবণ আমাকে বলল, দোস্ত কালকে যেই মানুষদের বাজালাম তারা তো আজকে আমাকে আর তোকে তাদের বাসায় যেতে বলেছে, তোর মনে নাই? হ্যাঁ বন্ধু আমার মনে আছে, যাই চল আন্টিদের বাসায়। আচ্ছা চল বন্ধু। তারপর আমি আর শ্রাবণ রিক্সায় চড়ে আন্টিদের বাসায় গেলাম। 20 মিনিট পর আন্টিদের বাসায় চলে আসলাম। এসে আমি আন্টিদের বাসায় কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর এসে আন্টিদের বাসার কাজের লোক গেট খুলে দিল, আমরা ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি আন্টির কোলে আপুটা বসে আছে। আমাকে দেখে আন্টির কোল থেকে নেমে দৌড়ে এসে আমার কোলে চড়ে আমার গলা জড়িয়ে ধরে বলল, ভাইয়া কেমন আছো? ভালো আছি আপু, আমি ছোট বাচ্চাকে কোলে নেওয়া খুব পছন্দ করি, আর একটা কথা বলা হয়নি, হাফসা আপুর বয়স 5 কিংবা 6। শ্রাবণ ভাইয়া তুমি কেমন আছো? আমিও ভালো আছি আপু। আসসালামু আলাইকুম আন্টি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি বাবা, আসো সোফায় বসো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বসো আসো। আচ্ছা আন্টি, আন্টি আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেল ওয়াশরুমে গেছে, একটু পর বের হবে, তুমি বসো কেমন, তোমাদের দুজনের জন্য আমি কফি বানিয়ে আনি। তারপর আন্টি কফি বানাতে গেল, আমি আর শ্রাবণ আর হাফসা আপুর সাথে খেলতেছি। কিছুক্ষণ পর আঙ্কেল আসলো, আমাদের দেখে বলল, কেমন আছো তোমরা দুইজন? আমি ভালো আছি আঙ্কেল, আপনি? আমি ভালো আছি আঙ্কেল। আমি শ্রাবণ আঙ্কেল কথা বলতে বলতে আন্টি আসলো কফি নিয়ে, আমাদের কফি দিল। তারপর আন্টি আঙ্কেলকে বলল, এই তুমি হোসেন আর শ্রাবণকে যে সারপ্রাইজটা দিবে সেটা বলো। এখনই বলতেছি, হোসেন আর শ্রাবণ বাবা তোমাদের দুজনকে একটা সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ আঙ্কেল? আচ্ছা হোসেন আর শ্রাবণ তোমরা কি কখনো সেনাবাহিনীর কর্নেল শফিকুল ইসলামের নাম শুনেছো? হ্যাঁ আঙ্কেল, আমি কর্নেল শফিকুল ইসলামের নাম শুনেছি, কিন্তু তাকে দেখার সৌভাগ্য হয়নি। অনেক সৎ একজন সেনাবাহিনীর অফিসার, আমার আর শ্রাবণের খুব শখ তার মতো সৎ একজন সেনাবাহিনীর অফিসার হওয়ার। আঙ্কেল কি জন্য এই কথাগুলো বলতেছেন? এই কথাগুলো বলতেছি কারণ আমি হলাম সেনাবাহিনী অফিসার শফিকুল ইসলাম, এই নাও আমার কার্ড। আমার হাতে কার্ড দিল, আমি আর শ্রাবণ দেখি অবাক, আঙ্কেলই হচ্ছে সেনাবাহিনীর অফিসার। আমি আঙ্কেলকে বললাম, স্যার আপনি সেই সেনাবাহিনীর অফিসার যাকে দেখার জন্য পুরো দেশের মানুষ অনেক আশায় বসে আছে। হ আর তুমি আমাকে স্যার বলবে না, আমাকে আঙ্কেল বলে ডাকবে, তোমরা দুইজন কেমন? আচ্ছা আঙ্কেল। আর শোনো তোমাদের দুজনের শখ পূরণ হবে, আজ থেকে তোমাদের দুজনকে সেনাবাহিনীর অফিসার হিসেবে নিয়োগ দিলাম, আমি অফিসে বলে রেখেছি তোমাদের অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হলো। ধন্যবাদ আঙ্কেল। আর শোনো তোমাদের দুজন সেনাবাহিনী অফিসার হিসেবে চাকরি দেব, এইটা তোমাদের পরিবারকে জানানো যাবে না কিন্তু। কী জন্য আঙ্কেল, বলা যাবে না পরিবারের লোককে? কারণ একটা মিশন আছে,
একটা মিশন আছে তো, তাই পরে তোমরা দুইজন পরিবারকে জানাতে পারবে। আর শোনো, আমাদের দুইজনকে দুই তিন দিন পর ট্রেনিংয়ে যেতে হবে 6 মাসের জন্য। আচ্ছা আঙ্কেল, কিন্তু একটা আমার শর্ত আছে। আচ্ছা বলো বাবা, কী শর্ত? আঙ্কেল, আম্মুকে তো বাবা পরিবারের লোককে জানাতে দেওয়া যাবে না, কিন্তু আম্মুর সাথে কথা বললে আম্মু মন খারাপ করবে আঙ্কেল। আচ্ছা সমস্যা নাই, আমি অনুমতি দিয়ে দিলাম। ট্রেনিং করার পর তুমি আর শ্রাবণ 1 ঘন্টা করে ফোনে কথা বলবে তোমার আব্বু আম্মুর সাথে। আর একটা কথা, তোমরা দুজন সৎ এবং সাহসী সেনাবাহিনী অফিসার হবে, আমি তোমাদের মধ্যে দেশপ্রেম দেখতে পেয়েছি। তোমরা দুইজন ভবিষ্যতে মোস্ট পাওয়ারফুল অফিসার হবে, আমি এটা আশা করি। আঙ্কেল দোয়া করেন আমি আর শ্রাবণ যেন আপনার আশা পূরণ করতে পারি। আপামু, তোমরাই শুধু কথা বলতেছো ভাইয়ের সাথে, আমাকে কথা বলতে দিচ্ছ না কেন? পাকা বুড়ি, দেখো রাগ করেছে। হোসেন, তোমার আপুর রাগ করেছে, রাগ ভাঙাও। আপু সরি, একটু কথা বললাম, এখন তোমার সাথে কথা বলবো। আচ্ছা ভাইয়া। এইভাবে অনেকক্ষণ গল্পগুজব করলাম, আমি আর শ্রাবণ আঙ্কেল আন্টি আর আপুর সাথে কথা বললাম, তারপর আঙ্কেল আন্টি আর আপুর সাথে আমি আর শ্রাবণ খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আর শ্রাবণ বাসা থেকে বের হওয়ার আগে আঙ্কেল আমাকে বলল, হোসেন আর শ্রাবণ বাবা, এই নাম তোমাদের কাগজপত্র, এইগুলো নিয়ে ট্রেনিংয়ে আসবা। 2 দিন পর আমিও আসবো তোমাদের ট্রেনিং করাতে, সমস্যা হবে না, আমি তো আসি তোমাদের দুইজনের ট্রেনিংয়ে। আচ্ছা আঙ্কেল। আঙ্কেল আন্টি আর হাফসা আপু গেলাম, বাসায় আবার তোমাদের সাথে দেখা হবে। আচ্ছা বাবা, তোমাদের সাথে ট্রেনিংয়ের পর দেখা হবে। আচ্ছা আন্টি, আর আঙ্কেলের সাথে তো সবসময় দেখা তো হবেই, তোমাদের খোঁজ খবরও নিব। আচ্ছা আপু, আমার কোলে আসো। দৌড়ে এসে আমার কোলে চড়ল, আমি কোলে নিয়ে আপুকে কপালে চুমু খেয়ে আপুকে বললাম, আপু আমি আসি, কেমন, আবার তোমার সাথে দেখা হবে। তারপর আমি আর শ্রাবণ আন্টি আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলাম। অনেকক্ষণ থাকা হয়েছে আঙ্কেল আন্টির বাসায়, এখন সন্ধ্যা হয়ে গেছে। আমি শ্রাবণকে বললাম, বন্ধু আমি আর তুই জীবনে আল্লাহর রহমতে এত বড় একটা সারপ্রাইজ পাবো ভাবতে পারিনি। বন্ধু, মহান আল্লাহতালা আমাদের এত বড় একটা সারপ্রাইজ দিবে ভাবতে পারিনি, আমাদের আশা এত তাড়াতাড়ি পূরণ হবে। চল বন্ধু বাসায় যাই, আজ আমি আর তুই খুব খুশি। আচ্ছা চল বন্ধু। তারপর আমি আর শ্রাবণ নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে আমার পিছনে লুকালো। আমি মেয়েটাকে বললাম, এই মেয়ে তুমি আমার পিছনে লুকালে কেন? আমি মেয়েটাকে দেখতে পারিনি, কারণ রাস্তায় আলো নেই, মনে হয় বিদ্যুৎ চলে গেছে। আমাকে প্লিজ বাঁচান, কিছু লোক আমার উপর হামলা করেছে। আচ্ছা আমি আছি, সমস্যা নাই, আমি আর আমার বন্ধু আপনাকে রক্ষা করব। এইভাবে 2 মিনিট কথা বলতে বলতে ওই গুন্ডাগুলো আমাদের কাছে চলে এসেছে, এসেই আমাদেরকে বলল, ওই হিরো, ওই মেয়েটাকে আমাদের কাছে এনে দে, নইলে তোর অবস্থা খারাপ করব। ওই তুই কি আমাদের বোকা পেয়েছিস? মেয়েটাকে আমরা তোদের হাতে দিই আর তোরা মেয়েটির ক্ষতি করতে পারিস। আমরা থাকতে ওই মেয়ের ধারে কাছেও যেতে পারবি না। মার খেতে নাই চাইলে এক্ষুনি পালা। বয়েস, এরা বেশি কথা বলতেছি, এদেরকে মেরে মেয়েটাকে আমার কাছে আনো। তারপর গুন্ডাগুলো আমাদেরকে মারতে এসে আমি আর শ্রাবণ এমন মার মারলাম, এলো পাথারে লাথি মারতে মারতে বিদ্যুৎ চলে আসলো। আলোয় গুন্ডাদের দেখতে পেলাম, সবার নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে। আমি ওই গুন্ডার লিডারকে ধরে আরও কয়েকটা মারলাম লাথি ঘুষি, ওরা 2 মাসেও উঠতে পারবে না। আমি আর শ্রাবণ মিলে তাদের প্রচুর মেরেছি। তারপর আমার পিছনে থাকা মেয়েটার দিকে তাকালাম, ল্যাম্পপোস্টের আলোয় মেয়েটার চেহারা দেখা যাচ্ছে। আমি মেয়েটাকে দেখেই অবাক, কারণ মেয়েটি হলো সেই রেস্টুরেন্টে খেতে গিয়ে প্রথম দেখা আমার ক্রাশ। আমি মেয়েটাকে বললাম, আপনি এত রাতে কোথায় যাচ্ছিলেন? আরে আপু, আপনি এত রাতে বাইরে কি করেন? আমার এক বান্ধবীর জন্মদিন ছিল, সেখানে গিয়েছিলাম জন্মদিন পালন করে। জন্মদিন পালন করে আমি আমার গাড়ি নিয়ে আসতেছি, রাস্তার মাঝখানে টায়ার পাঞ্চার হয়ে গিয়েছিল। আমি বের হয়ে আব্বুকে ফোন দিতে যাব, তখনই ওই গুন্ডাগুলো এসে আমার উপর হামলা করতে চেয়েছিল। আমি সেখান থেকে সাথে সাথে পালিয়ে এসেছি, ওরাও আমার পেছন পেছন এসেছিল। আমি তখন দেখতে পেলাম আপনাদের দুজনকেই, তাই আমি আপনাদের কাছে সাহায্য নিলাম। ও আচ্ছা চলেন, আমি আর শ্রাবণ আপনাকে বাসায় এগিয়ে দিয়ে আসি। আচ্ছা চলেন। তারপর আমি আর শ্রাবণ মিলে মেয়েটাকে বাসায় এগিয়ে দিলাম, যাতে 1 ঘন্টা লাগলো। মেয়েটাকে বাসার সামনে নেমে দিলাম, মেয়েটি আমাকে বলল, ধন্যবাদ, আর আপনাদের নাম জানা হলো না, আপনাদের নাম কি বলবেন? আচ্ছা বলতেছি, আমার নাম হোসেন খান আর আমার বন্ধু শ্রাবণ খান। আপু আপনার নাম কি? আমার নাম শিমলা সরকার। ও আচ্ছা, তাহলে থাকেন, আমরা বাসায় যাই, দেরি হইতেছে। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আর শ্রাবণ শিমলাদের বাসা থেকে চলে এলাম। আমি আর শ্রাবণ রাস্তা দিয়ে হাঁটতেছি বাসার উদ্দেশ্যে। আমি শ্রাবণকে বললাম,
বন্ধু দেখ, আমি সকালবেলা যাকে ক্রাশ খাইলাম তাকে সাহায্য করলাম, তার নাম শিমলা। হুম দোস্ত। এইভাবে কথা বলতে বলতে আমি আর শ্রাবণ বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হতে গেলাম আমি আর শ্রাবণ। 5 মিনিট পর ফ্রেশ হয়ে আসলাম। আমি শ্রাবণকে বললাম, দোস্ত আম্মুকে ফোন দিয়ে জানাতে হবে আমরা এই 6 মাস ক্লাস করবো না, বাসায় বসে থেকে পড়াশোনা করবো। এই নাম করে আমি আর তুই কালকে ট্রেনিং করতে যাব সেনাবাহিনীর চাকুরির জন্য, আর পরিবারের কাউকে জানতে দেওয়া যাবে না। হুম দোস্ত, আম্মু আব্বুকে যে কোনোভাবে অথবা ইমোশনাল ব্ল্যাকমেল করে হলেও বোঝাতে হবে। দোস্ত এখন তুই তোর আম্মুকে ফোন দিয়ে বোঝা, আমি আমার আম্মুকে ফোন দিয়ে বোঝাই। আচ্ছা দোস্ত। তারপর আমি পকেট থেকে মোবাইল বের করে আম্মুকে ফোন দিলাম। কিছুক্ষণ কল হওয়ার পর আম্মু ফোন রিসিভ করলো। আমি আম্মুকে বললাম, আসসালামু আলাইকুম আম্মু, তুমি কেমন আছো? আমি ভালো আছি আব্বু, তুমি কেমন আছো? আম্মু আমি আল্লাহর রহমতে ভালো আছি। আব্বু আর আপু কেমন আছে? আম্মু ওরা দুইজন আল্লাহর রহমতে ভালো আছে। তুমি খাওয়া দাওয়া করেছো আব্বু? হুম আম্মু আমি খাওয়া দাওয়া করেছি। আম্মু আপুকে ফোন দাও, কথা বলবো। আচ্ছা দিচ্ছি। তারপর আপুকে ফোন দিল। আপু আমাকে বলল, ভাই কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো আপু? আমি ভালো আছি, তুই এখন কি করিস? আমি এখন বৈশা থেকে সেই পত্নীর সাথে কথা বলতেছি। আম্মু দেখো, তোমার হাদারাম ছেলে কোনোদিনই ভালো হবে না, আমাকে পেতনী বলতেছে। আর ওই তুই আমাকে পেতনী বললি কেন? আমি আবার তোকে কখন পেতনী বললাম? আচ্ছা আপু, আব্বুকে ফোন দিয়ে কথা বলবো। আচ্ছা দিচ্ছি। তারপর আব্বুকে ফোন দিল। আমি আব্বুকে বললাম, আব্বু কেমন আছো তুমি? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো আছি আব্বু। তোমাদের ওখানকার খবর কেমন? ভালো আব্বু। আব্বু আম্মুকে ফোন দাও, আম্মুর সাথে কথা বলবো। আচ্ছা দিচ্ছি। তারপর আব্বু আম্মুকে ফোন দিল। আমি আম্মুকে বললাম, আম্মু আমি একটা কথা বলবো, আমার কথা রাখবা তো? আচ্ছা বল বাবা, কি কথা বলবি? আম্মু আমি 6 মাস ক্লাস করবো না। কি ক্লাস করবি না? কেন? এমনি করবো না আম্মু, প্লিজ। না না, তুমি ক্লাস করবা, আমি কোনো কথা শুনতে চাই না। আম্মু প্লিজ ক্লাস করবো না। না, তোমাকে ক্লাস করতে হবে। আচ্ছা ঠিক আছে, যখন ক্লাস করতে হবে তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত আব্বু? আমার শর্ত হচ্ছে যখন ক্লাস করবো তাহলে আমি আর তোমার সাথে যোগাযোগ করবো না এই 6 মাস, আর মোবাইলটা সুন্দর করে বন্ধ করে আলমারিতে রেখে দিব। প্লিজ বাবা এই কাজ করিস না, তোর সাথে কথা না বলে আমি একদিনও থাকতে পারবো না। তাহলে আমি ক্লাস করবো না, এই কথা মেনে নাও, তাহলে আমি তোমার সাথে কথা বলবো, আর না হলে তোমার সাথে কোনো কথা নাই। আব্বু তুই আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছিস। হুম তোমার যদি তাই মন চায় তাহলে সেটাই ধরে নাও। এখন বলো, রাজি থাকলে 1 চাপো আর না হলে 2 চাপো। আচ্ছা ঠিক আছে, কি আর করার, আর শোন সাবধানে থাকবি ওখানে, আর আমার সাথে প্রতিদিন কথা বলবি। থ্যাংক ইউ আম্মু। আর আম্মু আমি 6 মাস পর থেকে আমি প্রতিদিন কলেজে ক্লাস করব। আচ্ছা ঠিক আছে আব্বু। এইভাবে আমুর আপুর আব্বুর সাথে আর অনেকক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। আমি খুবই খুশি। তারপর শ্রাবণ বেলকনি থেকে আসলো। আমি শ্রাবণকে বললাম, বন্ধু তোর আম্মু কি বললো? বন্ধু আম্মুকে অনেকক্ষণ বোঝানোর পর থেকে রাজি হলো, আর আম্মু শর্ত দিয়েছে আম্মুর সাথে প্রতিদিন কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমার আম্মু রাজি হয়েছে। আচ্ছা ঠিক আছে দোস্ত, চল তাহলে ঘুমাই, খুব ঘুম পাচ্ছে। আচ্ছা চল বন্ধু, আমারও খুব ঘুম পাচ্ছে। তারপর আমি আর শ্রাবণ ঘুমাতে গেলাম। ভোরের সকালে আহা, সেই আবারও সুন্দর কণ্ঠে আজানের প্রতিধ্বনি আমার কানে ভেসে আসলো। আজান শুনে তো মনটা জুড়িয়ে গেল, আমি সাথে সাথে আমি ঘুম থেকে উঠলাম। উঠে আমি শ্রাবণকে ডাক দিলাম। শ্রাবণ কিছুক্ষণ পর ঘুম থেকে উঠল। আমি শ্রাবণকে বললাম, দোস্ত চল ফজরের আজান দিয়েছে, মসজিদ থেকে নামাজ পড়ে আসি। আচ্ছা বন্ধু চল নামাজ পড়ে আসি। তারপর আমি আর শ্রাবণ মিলে উজু করে মসজিদে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়া শেষ করে আমি আর শ্রাবণ বাইরে কিছুক্ষণ হাঁটলাম। হেঁটে আমি আর শ্রাবণ সকালে নাস্তা করতে গেলাম। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে আমি আর শ্রাবণ বাসায় চলে আসলাম। বাসায় এসে শ্রাবণ আমাকে বলল, দোস্ত তাড়াতাড়ি রেডি হ, ট্রেনিংয়ে যাইতে হবে। হ দোস্ত ঠিকই বলেছিস, তাড়াতাড়ি রেডি হতে হবে। আর দোস্ত আঙ্কেল ট্রেনিংয়ের যে কাগজটা তোকে রাখতে দিলাম ওই কাগজটা সাথে নিবি। আচ্ছা দোস্ত যা ফ্রেশ হয়ে আই, আমিও ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আর শ্রাবণ ফ্রেশ হতে গেলাম। 20 মিনিট পর ফ্রেশ হয়ে আসলাম। এসে দেখি শ্রাবণ মোবাইলে বসে থেকে গেম খেলাচ্ছে। আমি শ্রাবণের মাথায় টোকা দিলাম। শ্রাবণ আমাকে বলল, ওই মাথায় টোকা দিলি কেন? হুম টোকা দিলে মনে হয় কি হলো? আচ্ছা লে আর বলা লাগবে না, এখন রেডি হ, আবার যাইতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আর শ্রাবণ রেডি হলাম। রেডি হয়ে আমি আর শ্রাবণ গেটে তালা দিয়ে চলে আসলাম বাহিরে। তারপর আমি আর শ্রাবণ রিক্সায় চড়ে ট্রেনিং সেন্টারে চলে আসলাম। আসতে 1 ঘন্টা লাগলো। রিক্সাতে নেমে ভাড়া মিটিয়ে ট্রেনিং সেন্টারে চলে আসলাম। তারপর আমি আর শ্রাবণ আঙ্কেলের অফিস আসলাম। এসে বাইরে থেকে বললাম, স্যার ভিতরে আসতে পারি?
আর শ্রাবণ ভিতরে আসলাম। আঙ্কেল আমাকে দেখে বলল, ভিতরে আসো। আরে হোসেন, তোমরা দুজন এসেছো? হুম স্যার। আচ্ছা, তাহলে তোমাদের ট্রেনিং এর কাগজপত্র দাও। এই তো স্যার, নেন কাগজপত্র। তারপর আঙ্কেল আমার আর শ্রাবণের কাগজপত্র নিল, তারপর আমাকে আর শ্রাবণকে বলল, তাহলে তোমরা দুই ট্রেনিং করতে যাও, আর আমার বিশ্বাস তুমি আর শ্রাবণ আরও বড় অফিসার হবে। হুম স্যার। তারপর আমাকে আর শ্রাবণকে নিয়ে গেল ট্রেনিং করাতে। এইভাবে ছয়টা মাস কেটে গেল। এই ছয় মাসে আমি শ্রাবণ ট্রেনিং থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করেছি। আমি শ্রাবণ প্রতিদিন এক ঘন্টা করে আম্মু আব্বু আর আপুর সাথে কথা বলেছি, আর আব্বু আম্মু আর আপু কাউকে বুঝতে দেয়নি আমরা কী করতেছি। আম্মু অনেকবার বলেছে বাসায় যেতে, কিন্তু কীভাবে যাব ট্রেনিং সেরে, তাই আম্মুকে অনেক কিছু বুঝিয়ে থামিয়ে রেখেছি। দীর্ঘ ছয় মাস পর এখন আমার আর শ্রাবণের ট্রেনিং কমপ্লিট। আজকে স্যারের কেবিনে গেলাম, স্যার যেতে বলেছিল, তাই আমি আর শ্রাবণ স্যারের কেবিনে চলে আসলাম। আমি আর শ্রাবণ স্যারের কেবিনে প্রবেশ করলাম। আমাকে আর শ্রাবণকে দেখে বলল, হোসেন আর শ্রাবণ তোমরা দুজন কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর শ্রাবণ তোমার কী খবর? আল্লাহর রহমতে আমিও ভালো আছি স্যার। তোমাদের দুজনের ট্রেনিং কমপ্লিট। আর শোনো, তোমরা কাউকে তোমাদের পরিচয় বলবে না। আচ্ছা ঠিক আছে স্যার। আরেকটা কথা, তোমরা দুই ছন্দবাসী হয়ে থাকবে, তোমাদের দুজনকে ক্যাপ্টেন বানানো হয়েছে। আচ্ছা ঠিক আছে স্যার। আর তোমাদের দুজনকে দুই মাস ছুটি দেওয়া হয়েছে, তোমরা গিয়ে কলেজ করতে পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে স্যার। আর শোনো, তোমাদের দুজনকে আমার মামনি দেখা করতে বলেছে। আচ্ছা ঠিক আছে স্যার, একসময় যাবনে, আজকে বাসায় যাব, আমার সাথে দেখা হয়নি অনেকদিন ধরে। আচ্ছা ঠিক আছে স্যার। তারপর স্যারের সাথে দেখা করে এসে আমরা এখন বাসায় যাচ্ছি জিনিসপত্র প্যাক করতে। রিক্সে চড়ে হাতে চাকরির কাগজটা দেখে মন ভরে গেল। এক ঘন্টা পর বাসায় পৌঁছে গেলাম। তারপর বাসায় ঢুকলাম। বাসায় ঢুকে দেখি প্রচুর ময়লা জমে আছে। তাই আমি শ্রাবণকে বললাম, দোস্ত ময়লা তো প্রচুর জমেছে, তাই পরিষ্কার কর, আমি বসে আছি। ওই আমাকে তোর কোন অ্যাঙ্গেল থেকে পরিচ্ছন্ন কর্মী লাগে? মানে বলতেছি তুই একটা পরিষ্কার কর। আমি পরিষ্কার করতে পারবো না, পরিষ্কার করলে আমি আর তুই করব, আর না করলে আমি নাই। আচ্ছা লে, করতেছি পরিষ্কার। তারপর আমি আর শ্রাবণ মিলে ঘরের ময়লা পরিষ্কার করলাম 30 মিনিট ধরে। তারপর আমি আর শ্রাবণ গোসল করতে গেলাম, খুব গরম লেগেছে। 20 মিনিট ধরে ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। এসে ফ্যান সারলাম, এখন ঠান্ডা হলাম গরম থেকে। শ্রাবণও আসলো, এসে আমার পাশে বসলো আর আমাকে বলল, দোস্ত 7 দিন তো কলেজ বন্ধ দিছে, চল আজকে বাসায় যাই। দোস্ত চল, আর তো জানি কলেজ বন্ধ, আর তাহলে 7 দিন পর তো মাসের 1 তারিখ, তাহলে প্রথম মাস থেকে ক্লাস করতে পারবো। হুম আচ্ছা, তাহলে রেডি হ, বাসায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে। আর শোন, আজকে মোবাইল বন্ধ রাখবো। কী জন্য মোবাইল বন্ধ রাখবি? আরে ভাই, আজকে আম্মুর সাথে যোগাযোগ করবো না, আজকে তো সারাদিন ফোনই দেয়নি, আম্মুকে আজকে সারপ্রাইজ দিব। আচ্ছা ঠিক আছে। হুম, আর তোর মোবাইলে বন্ধ রাখ। আচ্ছা ঠিক আছে দোস্ত। এইভাবে কথা বলতে বলতে 20 মিনিট পার হলো। এরই মধ্যে ফোন বেজে উঠলো, দেখলাম আম্মু ফোন দিছে। আমি শ্রাবণকে বললাম, দোস্ত আম্মু ফোন দিছে। ফোন বন্ধ রাখ। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আম্মুর ফোন কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখলাম। তারপর আমি শ্রাবণকে বললাম, দোস্ত তোর মোবাইল দিয়ে অনলাইনে বাসের টিকিট কাটি। আচ্ছা বন্ধু। তারপর আমি শ্রাবণের হাত থেকে মোবাইল নিয়ে অনলাইনে টিকিট কাটলাম। সাথে শ্রাবণ মোবাইল আমার আম্মু ফোন দিছে, তাই আমি কেটে দিলাম আর মোবাইল বন্ধ করে রাখলাম। তারপর আমি শ্রাবণকে বললাম, দোস্ত তাড়াতাড়ি রেডি হ, বাসের সার্ভে আর 1 ঘন্টা পর। আচ্ছা লে, রেডি হ, আমিও রেডি হচ্ছি। তারপর 20 মিনিটের মধ্যে রেডি হয়ে বাসায় তালা দিয়ে আমরা দুজন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে গেলাম। 30 মিনিটের মধ্যে বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম, সেখানে 20 মিনিট বসেছিলাম। তারপর আমাদের সামনে নাইট কোর্স চলে আসলো। আমি আর শ্রাবণ বাসে উঠলাম, সিট নাম্বার দেখে আমরা দুজনে বসে গেলাম। এখন বাজে রাত 8টা, কিছুক্ষণের মধ্যে বাস চালো। আমি আর শ্রাবণ বসে থেকে নানান গল্পগুজব করে সময় কাটালাম। দীর্ঘ 8 ঘন্টা পর আমি আর শ্রাবণ আমাদের বাসাতে পৌঁছে গেলাম। আমি আর শ্রাবণ বাস থেকে নেমে রিক্সায় উঠলাম, বাসার উদ্দেশ্যে রিক্সা ছাড়লো। 20 মিনিটের মধ্যে শ্রাবণ বাসায় গেলাম। শ্রাবণকে নেমে বললাম, দোস্ত তাহলে তুই বাসায় যা, কালকে আমার বাসায় আসবি কিন্তু। আচ্ছা দোস্ত, বেঁচে থাকলে আসবো, বাসায় গেলে তো তুফান উঠবে, মোবাইল বন্ধ রেখেছিলাম। হ্যাঁ বন্ধু, আজকে বাসায় গেলে তো আমার কী অবস্থা করবে আমি তো জানি না। তোর ভয় হয়েছে তো, আব্বু আম্মু এতক্ষণ উঠে গেছে, আর ভাই বাসায় থাকলে কালকে দেখা হবে। আচ্ছা ঠিক আছে দোস্ত। তারপর আমি শ্রাবণকে বিদায় দিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে গেলাম। 20 মিনিট পর পৌঁছে গেলাম। রিক্সা থেকে নেমে বাসার সামনে দাঁড়িয়ে আছি। আমি ভাবতেছি এখনও আম্মু আব্বু ঘুম থেকে ওঠেনি, নামাজের এখনও সময় হয়নি। আমি পকেটে থেকে মোবাইল বের করলাম।
আমার সাথে একদিন ধরে কথা হয়নি। তারপর আমি মোবাইল বের করে চালু করলাম, চালু করে রে ভাই 200+ মিসড কল আর মেসেজ 100+ এসেছে আমার মোবাইলে এসেছে। দেখি সব আমুর নাম্বার আর আপুর নাম্বার দুজনের বেশি আর আব্বুর কম। আমি এইভাবে দেখতে দেখতে মোবাইলে বেজে উঠলো, দেখলাম আপু ফোন দিয়েছে। আমি এখন কি করব ভাবতেছি, থাক ফোনটা ধরেই পেলি। তারপর আমি ফোন ধরে কানে নিলাম, আপু আমাকে বলল, ওই হ্যারামি তোর কোনো কাণ্ড জ্ঞান নাই, ফোন বন্ধ রেখেছিস কেন? হ, ফোন বন্ধ হয়েছে তোর সমস্যা কি? ওই তুই হাসতেছিস, আর আম্মু যে তোর জন্য কাঁদতেছে বুঝিস না? আচ্ছা ফোন বন্ধ রেখেছি এমনি। এমনি তুই কবার হাসছিস? আম্মুর সাথে কথা বল, ফোন দিচ্ছি। মুই আম্মুর সাথে কথা কমো না। ওই ভালো হবে না কিন্তু। কথা কইতে চাইলে আম্মুকে বাসার বাইরে পাঠিয়ে দে তাহলেই হবে। বাসার বাইরে পাঠাবো মানে তুই এসেছিস ভাই? বুঝলে বুঝপাতা, না বুঝলে কাজ করা। তারপর আমি ফোন কেটে দিলাম, আর এক মিনিট পর দেখলাম দরজা খুললো, আপু আর আম্মু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে আম্মু কাঁদতেছে। আমি আম্মুকে বললাম, আম্মু কাঁদতেছ কেন? তুই ফোন বন্ধ কেন? আমার চিন্তা হয় না, কালকে সারাদিন ফোন দিসনি, মোবাইল বন্ধ রেখেছিস, কতবার তোকে ফোন দিয়েছি ফোন বন্ধ পেয়েছি, আর তোর সাথে কতদিন পর দেখা হলো। হ, আমি ফোন বন্ধ রেখেছি বাড়িতে এসে তোমাকে সারপ্রাইজ দিব, আর তুমি কাঁদতেছ? তুই তো জানিস আমি তোর সাথে একদিন কথা না বলে থাকতে পারি না। হইছে, আর কাঁদতে হবে না, আবার যদি কান্না করো তাহলে তোমার সাথে কোনো কথা নাই। আচ্ছা আব্বু আর কান্না করব না। আবার কাঁদতেছ, এখন তুমি হাসো না হলে তোমার সাথে কথাই কইব না। আচ্ছা আব্বু। তারপর আমি আমুর চোখের পানি মুছে দিলাম, দিয়ে আমি আপুকে মজা করে বললাম, ওই পেতনি তুই কেমন আছিস? ওই তুই আমাকে পেতনি বললি কেন? তুই তো আস্ত একটা পেতনি। আম্মু দেখো তোমার ছেলে আমাকে পেতনি বলছে, ভালো হচ্ছে না কিন্তু। আবার তোরা দুজন ঝগড়া শুরু করেছিস, পরে করিস, এখন তুই ভেতরে আয়, অনেক কথা হয়েছে। আব্বু যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আচ্ছা আম্মু বাই, আমার পেতনি আপু, এই বলে ভো দৌড় দিলাম। আর আপু আমাকে বলেছে, তুই জীবনও ভালো হবি না, আর আম্মু বাইয়ের জন্য প্রিয় খাবার রান্না করো। আচ্ছা মামনি, আমার সোনা ছেলেটা কতদিন ধরে আমার হাতে খাবার খায়নি, চল মামনি আমি আর তুই মিলে খাবার তৈরি করি। আচ্ছা আম্মু। তারপর আপু আর আম্মু রান্না করতে গেল, এদিকে আমি ওইখান থেকে এসে আমি ডাইরেক্ট ব্যাগপত্র রেখে আমি ওয়াশরুমে ঢুকলাম। 20 মিনিট পর ফ্রেশ হয়ে আমি রুমে আসলাম, এসে আমি বিছানায় গা এলিয়ে দিলাম। অনেক জার্নি করে আসলাম তাই কিছুক্ষণের মধ্যে ঘুম ধরলো, তাই আমি ঘুমিয়ে পড়লাম। 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। অন্যদিকে আম্মু আপুর রান্না করা শেষ, আম্মু আপুকে বলল, মামনি যাও গিয়ে তোমার ভাইকে ডেকে আনো। না আম্মু আমি যাব না। তুমি যাও ভাইকে ডাকতে প্লিজ, আমি খাবার সাজাচ্ছি, তুমি যাও আম্মু প্লিজ। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। তারপর আম্মু আমার রুমের দিকে আসলো, এসে দেখলো আমি ঘুমিয়ে আছি। আম্মু বিছানায় বসে আমার মাথাটাকে তার কোলে নিল। এদিকে আমি ঘুমিয়ে আছি, 1.5 ঘন্টা হচ্ছে, ঘুমটা আমার ভেঙে গেল। উষ্ণ ছোঁয়ায় চোখ মিটমিট করে তাকালাম, দেখলাম আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে আছি, তাই আমি আবার চোখ বন্ধ করলাম। মনটা ভরে গেল, অনেকদিন পর আম্মুর কোলে মাথা দিলাম, পৃথিবীর সব সুখ মায়ের কোলেই রয়েছে। আমি জেগে আছি, আম্মু মনে হয় বুঝতে পেরেছে, তাই আম্মু আমাকে বলল, হয়েছে তাড়াতাড়ি ওঠো আব্বু ঘুম থেকে, বুঝতে পেরেছি তুমি জেগে আছো। আমি চোখ খুলে আম্মুকে বললাম, উঠতেছি, আগে আম্মুর কোলে শুয়ে থাকি, আম্মুর কোলে অনেকদিন ধরে ঘুমাইনে হয়নি। হয়েছে আব্বু তাড়াতাড়ি ওঠো ঘুম থেকে। না মুই ঘুম থেকে উঠবো না। আচ্ছা উঠিস না, 5 মিনিট পর কিন্তু উঠবি, এখন শুয়ে থাক। তারপর আমি আম্মুর কোলে 5 মিনিট শুয়ে থাকলাম। তারপর আমি শোয়া থেকে উঠলাম, আর আমি আম্মুকে বললাম, আম্মু চলো ক্ষুধা লাগছে খেতে দাও। আচ্ছা চল আব্বু। তারপর আমি আর আম্মু নিচে চলে আসলাম, খেতে টেবিলে দেখলাম আপু বসে আছে, আব্বু নাই, তাই আমি আম্মুকে বললাম, আম্মু আব্বু কোথায়? তোর আব্বু অফিসে গেছে তুই আসার আগে, একটা জরুরি মিটিং ছিল তো। ও আচ্ছা, আম্মু আব্বু জানে কি আজকে আমি এসেছি? না তোমার এখনো জানি তুমি এসেছ। ও আচ্ছা, তাহলে তুমি আব্বুকে ফোন দিয়ে বলো আমি এসেছি। আচ্ছা আব্বু ঠিক আছে, মামনি আমার আব্বুটাকে খেতে দাও। আচ্ছা ঠিক আছে আম্মু। তারপর আপু খাবার সাজালো, খাবার সাজিয়ে আমাকে কাছে না দিয়ে আম্মুর কাছে দিল। আমি আপুকে বললাম, আপু খাবার দেখে খুব ক্ষুধা লাগছে। আম্মু তুমি নিজের হাতে আমার পিচ্চি ভাইটাকে খাবার খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে মামনি। আপু তুই আমাকে পিচ্চি বললি কেন? ওই তুই তো একটা পিচ্চি, সারাক্ষণ খালি কথা বলে। আম্মু তোমার মেয়ে কিন্তু আমাকে পিচ্চি বলতেছে। আব্বু ঠিকই বলেছে, তুমি তো আমাদের কাছেই পিচ্চি। হয়েছে, তুমি তো এখন তোমার মেয়ের পক্ষ তো নিবেই, আমাকে পিচ্চি বলতেছে, এখন খাবার তুলে খাও। আম্মু পিচ্চিটারে খাও। ঠিক আছে মামনি। তারপর আম্মু আমাকে খাবার তুলে খাওয়ালো। খাওয়া দাওয়া শেষ করে আমি আম্মুকে বললাম, আম্মু
আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমাতে যাই। আচ্ছা ঠিক আছে আবু, তুমি ঘুমাতে যাও। আর আম্মু, এই পেতনি যেন আমার ঘুমে ডিস্টার্ব না করে। আম্মু, তোমার পিচ্ছি ছেলেটাকে কিন্তু আমি মারবো, কিন্তু আমাকে শুধু পেতনি বলে। হয়েছে মামনি, যাক ঘুমাতে। আর মামনি, তুমি চলো, আমরা বাসার কাজ করি। আচ্ছা মামনি। আর ওই পিচ্ছি, তুই ঘুমাতে যা। আচ্ছা আম্মু। আর আপু গেলাম, তারপর আমি ঘুমাতে গেলাম, আমার রুমে ঘুমিয়ে পড়লাম। এভাবে ঘুমে আজকে দিনটা চলে গেল। রাতে আমি রুম থেকে নিচে গেলাম, আব্বুকে দেখতে পেলাম। আমি আব্বুর পাশে বসে আমি আব্বুকে বললাম, আব্বু তুমি কেমন আছো? আল্লাহর রহমতে ভালোই আছি, তুমি কেমন আছো? ভালো আছি আব্বু। তাহলে তুমি মাসের 1 তারিখ থেকে কলেজ করবা? তুমি তো 6 মাস ক্লাস করো নাই, 6 মাস পর ক্লাস করবে, তাই আমি তোমাকে বললাম। আব্বু আমি ক্লাস করব, তুমি স্যারকে বলে রাখবা, মাসের 1 মাসের 1 তারিখ থেকে ক্লাস করব। আর ক্লাস শুরু হবে আর 5 দিন পর আব্বু। আচ্ছা ঠিক আছে, স্যারকে বলবো নি। আচ্ছা আব্বু। তারপর আমি আব্বু আর আপু বসে আছি, আর আম্মু খাবার তৈরি করতেছে, আপু ফোন টিপতেছে। তাই আমি চট করে আপুর হাত থেকে মোবাইল কেড়ে নিলাম। আপু আমাকে বলল, ওই তুই আমার মোবাইল নিলি কেন? তুই সারাক্ষণ তো মোবাইল চালাচ্ছিস, তাই আমি কেড়ে নিলাম। গেম খেলবো তোর মোবাইল দিয়ে? তুই জীবনও ভালো হবি না, নিজের মোবাইল থাকতে আমার মোবাইল দিয়ে গেম খেলবে। তারপর আপুর মোবাইল নিয়ে গেম খেলবো। আব্বু আম্মু আর আপুর সাথে নাস্তা করে কিছুক্ষণ গল্পগুজব করে ঘুমাতে গেলাম। এইভাবে 5 দিন চলে গেল। আম্মু আপু আব্বুর সাথে গল্পগুজব করে মজা করে দিনগুলো কাটালাম, শ্রাবণের সাথে ঘুরে বেড়ালাম, দিনগুলো অনেক সুন্দরভাবেই কেটে গেল। আজকে ঢাকায় যাব, 1 দিন পর থেকে কলেজ। আজকে ভোরের দিকে ঘুম থেকে উঠলাম, উঠে আব্বুকে ডেকে তুলে নামাজ পড়তে গেলাম মসজিদে। মসজিদ থেকে নামাজ পড়ে এসে আমি আর আব্বু বাসায় চলে আসলাম। আমি আপুকে বললাম, ওই পেতনি তুই কি করিস? আমি কি করছি দেখতে পাচ্ছিস না হাতেরাম? দেখতেই তো পাচ্ছি। তারপর আমি আম্মুকে বললাম, আম্মু খেতে দাও, ক্ষুধা লাগছে। আচ্ছা দিচ্ছি আব্বু, তুমি টেবিলে বসো। তারপর আমি আব্বু টেবিলে বসলাম, তার কিছুক্ষণ পর আম্মু খেতে দিল। খাওয়া দাওয়া শেষ করে সোফায় বসলাম, আম্মু আব্বু আপু এসে বসলো। আমি আম্মুকে বললাম, আম্মু আর 2 ঘন্টা পর তো বাস আসবে, তাড়াতাড়ি রেডি হতে হবে। আচ্ছা আব্বু তুমি রেডি হও, আর শোনো ওখানে গেলে আমাকে প্রতিদিন ফোন দিবে কিন্তু। আচ্ছা আম্মু, তাহলে আম্মু আমি যাই গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে আব্বু, যাও গিয়ে রেডি হও। তারপর আমি সোফা থেকে উঠে গেলাম আমার রুমে, আমি পকেট থেকে ফোন বের করলাম। তারপর আমি শ্রাবণকে ফোন দিলাম, তার কিছুক্ষণ পর কল রিসিভ করলো। আমি শ্রাবণকে বললাম, দোস্ত কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আল্লাহর রহমতে ভালো আছি ভাই, তুই রেডি হয়েছিস? হ্যাঁ বন্ধু রেডি হচ্ছি। রেডি হয়ে তাড়াতাড়ি আমাদের বাসায় আয়। আচ্ছা দোস্ত, রেডি হয়ে তোদের বাসায় যাচ্ছি। আচ্ছা দোস্ত আয়। তারপর কথা বলে ফোন রেখে দিয়ে আমি গোসল করতে ঢুকলাম ওয়াশরুমে। 20 মিনিট পর ফ্রেশ হয়ে রুমে আসলাম। রুমে এসে আমি কাপড় পরে রেডি হলাম, হয়ে আমি আম্মুর রুমে গেলাম। আম্মু বিছানায় বসে আছে, আমি গিয়ে আম্মুর কোলে শুয়ে পড়লাম। আম্মু আমাকে মাথায় হাত নাড়তে নাড়তে বলল, রেডি হয়েছিস আব্বু? আম্মু। এইভাবে আম্মুর কোলে মাথা রেখে গল্প গুজব করে সময় কেটে গেল 30 মিনিট। কিছুক্ষণ পর শ্রাবণ আমাদের রুমে আসলো। এসে শ্রাবণ আম্মুকে বলল, আম্মু তুমি কেমন আছো? ভালো আছি শ্রাবণ বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি আম্মু। তারপর আমি আর শ্রাবণ আম্মু আর আপুর সাথে অনেকক্ষণ গল্পগুজব করে আমি আর শ্রাবণ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বের হলাম। আব্বু আম্মু আপু আমাকে আর শ্রাবণকে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে এগিয়ে দিল। বাস স্ট্যান্ডে এসে আম্মু আমাকে বলল, আব্বু তুমি সাবধানে যাও, আর গিয়ে আমাকে ফোন দিবা। আচ্ছা আম্মু। ভাই সাবধানে যাস, আর আমাকে অথবা আম্মুকে ফোন দিয়ে জানাবি কিন্তু। আচ্ছা আম্মু। এইভাবে আমি আর শ্রাবণ আব্বু আম্মু আর আপুর সাথে কথা বলতে বলতে আমাদের সামনে নাইট কোর্স চলে আসলো। আমি আর শ্রাবণ বাসে চড়ার আগে আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু আমি তাহলে গেলাম। আচ্ছা আব্বু সাবধানে যাবি। আমি আম্মুকে ছেড়ে দিয়ে আপুকে বললাম, আপু তুই আম্মুকে দেখে রাখবি কিন্তু। আচ্ছা ভাই। তারপর আমি আম্মু আপু আর আব্বুকে বিদায় দিয়ে বাসে চড়লাম। বাসে চড়ে আর কিছুক্ষণ পর বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। আমি শ্রাবণের সাথে গল্প গুজব করতে করতে দীর্ঘ 8 ঘন্টা পর ঢাকায় চলে আসলাম। বাস থেকে নেমে আমি আর শ্রাবণ রিক্সায় চড়লাম, বাসার উদ্দেশ্যে গেলাম। 1 ঘন্টা পর বাসায় পৌঁছালাম, অনেক রাত হয়ে গেছে। বাসায় এসে আমি আর শ্রাবণ রুমে কাপড় রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমি শ্রাবণকে বললাম, দোস্ত তুই তোর আম্মুকে ফোন দিয়ে জানা, আমি আমার আম্মুকে ফোন দিয়ে জানাই। আচ্ছা বন্ধু ঠিক আছে। তারপর আমি টেবিল থেকে ফোন নিয়ে আম্মুকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর আম্মু কল রিসিভ করলো। আমি আম্মুকে বললাম, আসসালামু আলাইকুম আম্মু, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আব্বু, আমি ভালো আছি। তুমি পৌঁছে গেছো তো আব্বু? আম্মু 8 ঘন্টা আগে চলে আসছি। ও আব্বু ভালো, তুমি খাবার খাইছো?
না আম্মু এখনো খাইনি, অনলাইনে খাবার অর্ডার দিয়ে রাখবো, রান্না তো আর করা হয়নি। আচ্ছা আবু, নিয়মিত খাবার খাবে আর আমাকে প্রতিদিন ফোন দিবা। আচ্ছা আম্মু ঠিক আছে। এইভাবে কিছুক্ষণ আম্মুর সাথে কথা বলে ফোন রেখে দিলাম। শ্রাবণের কথা বলা শেষ, তাই আমি শ্রাবণকে বললাম, বন্ধু অনলাইনে খাবার অর্ডার দে, ক্ষুধা লেগেছে। আচ্ছা বন্ধু, খাবার অর্ডার দিচ্ছি, আমারও ক্ষুধা লাগছে। তারপর শ্রাবণ ফোনে থেকে অনলাইনে খাবার অর্ডার দিল। আমি আর শ্রাবণ কিছুক্ষণ গল্প করলাম, তার কিছুক্ষণ পর খাবার চলে আসলো। খাবার খেয়ে আমি আর শ্রাবণ রুমে গেলাম ঘুমাতে। কালকে থেকে কলেজ শুরু হবে, তাই আমি ঘুমিয়ে পড়লাম। আহা, সেই মধুর স্বর কণ্ঠে ফজরের আজান পড়তেছে, তাই আমি ঘুম থেকে উঠলাম, নামাজ পড়তে হবে। আমি শ্রাবণকে ডেকে তুললাম। আমি শ্রাবণকে বললাম, বন্ধু চল নামাজ পড়ে আসি, আজকে থেকে কলেজ শুরু, তোর মনে আছে তো? হ্যাঁ বন্ধু, চল নামাজ পড়ে আসি। আর আমারও মনে হয় আজ থেকে কলেজ শুরু, সেটাই আমি জানি। আচ্ছা চল নামাজ পড়তে যাই। তারপর আমি আর শ্রাবণ মিলে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়া শেষ করে আমি আর শ্রাবণ বাইরের মনোরম পরিবেশে হাঁটলাম। কিছুক্ষণ হেঁটে আমি আর শ্রাবণ বাসায় চলে আসলাম। এসে আমি শ্রাবণকে বললাম, বন্ধু রেডি হ, সকাল তো হইল, আর এক ঘন্টা পর কলেজ শুরু হবে। আচ্ছা বন্ধু, আমিও রেডি হচ্ছি, তুইও রেডি হ। আচ্ছা বন্ধু। তারপর আমি আর শ্রাবণ মিলে হেঁটে কলেজে চলে আসলাম। কলেজের পাশে দোকানে গেলাম চা রুটি কলা খেতে। এই খাবারটি হচ্ছে অনেক পছন্দের খাবার। তারপর আমি আর শ্রাবণ দোকানদারের থেকে খাবার কিনে নিয়ে খাচ্ছি। আমি শ্রাবণকে বললাম, দোস্ত দেখছিস কত ছেলে মেয়ে আমাদের কলেজে পড়ে। হ্যাঁ দোস্ত, কিন্তু কলেজের পাশে একটা দোকান আছে, সেখান খেয়ে কলেজে প্রবেশ করব। তারপর আমি আর শ্রাবণ খাবার খেয়ে কলেজে গেলাম। কলেজে আমি আর শ্রাবণ এন্ট্রি নিলাম। অনেক ছেলে মেয়ে আমাকে আর শ্রাবণকে দেখতেছে, সেদিকে না দেখে আমি আর শ্রাবণ প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। আমি আর শ্রাবণ প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকলাম। আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হোসেন আব্বু, তুমি কেমন আছো? আমি ভালো আছি স্যার। তাহলে আমি তোমাদের ক্লাসে তোমাদের দুইজনকে সবার সাথে পরিচয় করিয়ে দেব, চলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, কিন্তু স্যার আমাদের পরিচয় যেন কেউ জানতে না পারে, আমরা সাধারণভাবে চলবো কিন্তু স্যার। আচ্ছা ঠিক আছে আব্বু। এখন ক্লাস শুরু হয়েছে স্যার। আমি আর শ্রাবণ ক্লাসের উদ্দেশ্যে গেলাম। ক্লাসের ভিতরে গেলাম, সবাই প্রিন্সিপাল স্যারকে দেখে দাঁড়িয়ে গেল। প্রিন্সিপাল স্যার সবার উদ্দেশ্যে বলল, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমাদের ক্লাসে এই দুজন ছেলে ভর্তি হয়েছে, বছরের প্রথম সাময়িক কিছু সমস্যার জন্য এরা দুজন এই ছয় মাস আসতে পারেনি, এখন থেকে এরা দুজন নিয়মিত ক্লাস করবে। আচ্ছা স্যার। তারপর স্যার চলে গেল। ক্লাসের স্যার আমাদের পরিচয় দিতে বলল। আমি আর শ্রাবণ পরিচয় দিয়ে বসে পড়লাম। ক্লাসের স্যার পড়ানো শুরু করলো। ক্লাস শুরু হয়েছে, 10 মিনিট হলো। এরই মধ্যে একটা মেয়ে বাইরে থেকে স্যারকে ডাক দিল। স্যার তাকালো, আমি আর শ্রাবণ তার দিকে দেখি অবাক। কারণ হচ্ছে বাইর থেকে যে মেয়ে স্যারকে ডাক দিল সেই মেয়েটি হচ্ছে শিমলা। আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে আসি। স্যার শিমলাকে বলল, শিমলা মামনি, তোমার ক্লাসে আসতে আজকে দেরি হলো কেন? স্যার আজকে আসতে একটু দেরি হলো, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে যেন আর লেট না হয়। সরি স্যার। তারপর শিমলা ক্লাসে ঢুকে সামনের সিটে বসে পড়ল। অবশ্য সামনের সিট ফাঁকা রয়েছে, আমি আর শ্রাবণ বসে আছি পিছনের সিটে। তারপর স্যার লেকচার দিচ্ছে, আমি আর শ্রাবণ লেকচারের দিকে মন দিলাম। এইভাবে স্যারের ক্লাসটা কেটে গেল। এখন প্রথম ঘন্টা চলে গেল, সবাই গল্পগুজব করছে। তখনই একটা ছেলে এসে আমার দিকে হাত বাড়িয়ে দিল। হাই বন্ধু, আমি সোহান, তোমার নাম কি বন্ধু? হ্যালো বন্ধু, আমি সোহান খান। আর তোমার নাম কি বন্ধু? আমার নাম শ্রাবণ বন্ধু। আচ্ছা হোসেন আর শ্রাবণ বন্ধু, তোমরা এই ছয় মাস ক্লাসে আসনি কেন? বন্ধু সমস্যা ছিল তাই আসতে পারিনি। ও আচ্ছা। আচ্ছা বন্ধু, সামনে একটা মেয়ে আছে, নাম শিমলা, ওর সম্পর্কে কিছু জানো তুমি? কি জন্য বন্ধু? এমনি ক্লাসের ফ্রেন্ড তাই জানতে চাচ্ছি। ও আচ্ছা, ওর নাম হচ্ছে শিমলা, ওর বাবা হচ্ছে একজন সেনাবাহিনীর অফিসার। এই মেয়ের খুব দেমাক, ক্লাসে কারোর সাথে বন্ধুত্ব করেনি। সামনে একটা মেয়ে আছে, সে মেয়েটা ওর বন্ধু, আর কারোর সাথে কথা বলে না, আর রাগি টাইপের মেয়ে এবং ক্লাসের টপ মেধাবী ছাত্রী। ও আচ্ছা। এইভাবে গল্প করতে করতে 10 মিনিট কেটে গেল। তার কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো। এইভাবে সব ক্লাস শেষ হয়ে গেল, ক্লাস ছুটি দিল। তারপর আমি আর শ্রাবণ ক্লাস শেষ করে দেখলাম শিমলা যায়নি। বাইরে যে কথা শুনলাম দেমাগি মেয়ে, তাহলে ওর সাথে কথা বলার দরকার নাই, ক্লাস তো সবসময় সামনে তাকিয়ে ক্লাস করেছে। এসব ভাবতে ভাবতে শ্রাবণ আমার গায়ে টোকা দিয়ে বলল, দোস্ত চল তো, খুব ক্ষুধা লেগেছে, খেয়ে বাসায় যাবো চল। আচ্ছা চল। তারপর আমি আর শ্রাবণ ওদের সামনে দিয়ে স্রোতের গতিতে ক্লাসের বাইরে চলে আসলাম এবং হাঁটা ধরলাম। অন্যদিকে শিমলা আর তার বান্ধবী সামনের দিকে তাকিয়ে গল্প করতেছে। তখন তাদের সামনে দিয়ে স্রোতের গতিতে দুইটা ছেলে গেল। শিমলা দেখল, থেকে মনে মনে ভাবছে, এই দু ছেলেকে তো চিনে, আর এরা তো হোসেন আর শ্রাবণ ভাইয়া,
এরা আমাদের ক্লাসে পড়ে, এসব ভাবতে ভাবতে তার বান্ধবী বলল, এই শিমলা দেখ রে, আমাদের সামনে দিয়ে দুইটো ছেলে গেল, তাদের গেট আপ দেখেছিস? আর এরা আজকে নতুন কলেজে, ছয় মাস ধরে ছিল না, স্যার আমাদের বললো তুই ছিলি না তখন। ওই ডান সাইডের ছেলেটা দেখছিস, কত হ্যান্ডসাম, ও এইরকম ছেলের সাথে প্রেম করব। ওই রুমা ভুলে তুই ওই ছেলের দিকে চোখ তুলে তাকাবি না, বলে দিলাম। কি জন্য? ওই ছেলের নাম হোসেন, আমি ওকে ভালোবাসি। এ আইসা ভালোবাসতে? ওই তোকে আমি বলেছিলাম না, ছয় মাস আগে একটা ছেলে আমার ইজ্জত রক্ষা করেছিল, এই সেই ছেলে হোসেন খান। ও তুই আমাকে বলেছিলি, তাহলে এই সেই ছেলে যাকে ভালোবাসিস, আগে আমাকে বললি না কেন? ওই আজকেই তো জানলাম আমাদের কলেজে পড়ে, তুই দেরি কর, আমি আসি ওর সাথে দেখা করে। আচ্ছা যা দোষ। তারপর শিমলা ক্লাস থেকে দৌড়ে আমাকে ডাক দিল। এদিকে আমি আর শ্রাবণ হেঁটে আসতেছি ক্লাস থেকে বাইরে বের হয়ে, হঠাৎ একজন আমাকে ডাক দিল। সে ডাকে আমি পিছনে তাকালাম, দেখলাম শিমলা আমার দিকে দৌড়ে আসলো, এসে আমাকে বলল, কেমন আছো হোসেন আর শ্রাবণ ভাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি তাহলে এই কলেজে পড়েন? হুম, আমি তোমার সাথে একই ডিপার্টমেন্টে পড়ি আর একই ক্লাসে। ও কই, আপনাকে তো দেখতে পেলাম না। ও তুমি নতুন, তাই দেখতে পাওনি। আর শোনো, তুমি আজ থেকে আমার বন্ধু, তাই বন্ধুত্বের মাঝে কোনো আপনি নয়, আজ থেকে ফ্রেন্ড। আচ্ছা ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, যেহেতু ফ্রেন্ড, আজকে আমার পক্ষ থেকে তোমাদের দুজনকে ট্রিট দিব, কোনো অজুহাত নয়। আচ্ছা ঠিক আছে, আজকে ট্রিট পাবো। তাহলে তুই আর শ্রাবণ দেরি কর, আমি রুমাকে ডেকে আনি। আচ্ছা ঠিক আছে, যা ডেকে আন। তারপর শিমলা চলে গেল তার বান্ধবীকে ডাকতে। আমি শ্রাবণকে বললাম, দোস্ত আমি খুব খুশি, আজকে আমার ক্রাশ আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে। হ্যাঁ বন্ধু, আমিও খুব খুশি তোর ক্রাশ তোর সাথে বন্ধুত্ব করছে। হুম, এইভাবে কথা বলতেছি আমি আর শ্রাবণ, অন্যদিকে শিমলা রুমে গেল তার বান্ধবীকে ডাকতে। সে খুশি হয়ে তার বান্ধবীকে বলল, দোস্ত আমি খুব খুশি আমার ভালোবাসার মানুষের সাথে বন্ধুত্ব করে। ভালো হয়েছে দোস্ত। চল রুমা, ওদের দুজনকে বলে এসেছি আমাদের জন্য দেরি করতে, আমার পক্ষ থেকে ট্রিট দিব। আচ্ছা দোস্ত চল। তারপর শিমলা রুমের বাইরে বের হয়ে আমাদের দিকে আসতে লাগলো। এদিকে আমি আর শ্রাবণ বসে থেকে গল্প করতেছি, কিছুক্ষণের মধ্যে তারা দুজন চলে আসলো আমার কাছে। এসে শিমলা আমাকে বলল, হোসেন চল যাই। আচ্ছা চল। তারপর আমি শ্রাবণ শিমলা আর রুমা কলেজ থেকে বের হয়ে রেস্টুরেন্টে ট্রিট খেতে গেলাম। রেস্টুরেন্টে যেতে 10 মিনিট লাগলো, আমরা সবাই একসাথে একটা টেবিলে বসে পড়লাম। শিমলা আমাকে বলল, হোসেন কি খাবি বল? তুই যা খাবি আমরাও তাই খাবো, তুই অর্ডার দে। আচ্ছা ঠিক আছে অর্ডার দিচ্ছি। তারপর শিমলা ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দিল। কিছুক্ষণ আমরা সবাই গল্পগুজব করলাম, কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসলো। আমরা সবাই খাবার শেষ করে শিমলা বিল মিটিয়ে আসলো, সবাই রেস্টুরেন্টে বের হলাম। শিমলা আমাকে বলল, হোসেন তোর ফোন নাম্বার দি। কি জন্য নেবি? গাধা, তোর সাথে কথা বলবো, আমরা তো ফ্রেন্ড। আচ্ছা নে নাম্বার, 01869620141। আচ্ছা তোর ফোন নাম্বার সেভ করে রাখলাম। আচ্ছা আর শোন, আমি বাসায় যাই, অনেক কাজ আছে, বাসায় ফোন নাম্বার তো নিলি, পরে আবার কথা হবে। আচ্ছা ঠিক আছে যা, পরে আবার কথা হবে। আচ্ছা শ্রাবণ চল যাওয়া যাক। আচ্ছা দোস্ত চল। তারপর আমি আর শ্রাবণ ওইখান থেকে চলে আসলাম বাসার উদ্দেশ্যে, 1 ঘন্টা পর বাসায় চলে আসলাম, এখন কেবল বিকাল। এইভাবে কেটে গেল 1 বছর, শিমলার সাথে প্রতিদিন ঘুরে বেড়ানো, শিমলা যেই পরিমাণ প্যারা দেয়, এই 1 বছরে আমি আর শিমলা অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি। শিমলা 1 মিনিট কথা বলা ছাড়া থাকতে পারে না। এই 1 বছরে 4-5টা মিশন কমপ্লিট করেছি আমি আর শ্রাবণ। শিমলাকে অনেক মিথ্যা কথা বলে যেতে হয়, শিমলাকে বুঝতে দেইনি আমি। আর এই 1 বছরে আমি শিমলা শ্রাবণ আর রুমা এই 4 জন কলেজের পরীক্ষায় 1st-2nd হয়েছি। পড়াশোনায় ও আমরা 4 জন ভালো করেছি, আর কলেজের অনেক ছেলেমেয়ে আমাদের 4 জনের ক্লোজ ফ্রেন্ড হওয়া দেখে জ্বলে। এই 1 বছরে দেখলাম যে শিমলা কোনো প্রকারের অহংকার নাই, শিমলার মনটার ভিতর থেকে নরম, আর বাইরে থেকে প্রচুর রাগী। শিমলা অনেকবার তাদের বাড়িতে যেতে বলেছে, কিন্তু কাজ থাকায় নানান বাহানায় তাদের বাসায় যায়নি। আর এই 1 বছরে আম্মু আব্বু আপুর সাথে প্রতিদিন কথা বলেছি, মাঝে মধ্যে বাসায় গিয়েছি আম্মুর সাথে দেখা করতে। আজকে আমি সকালে বসে থেকে মোবাইল টিপছি, তখন ফোনে কল আসলো শিমলার, তাই কল রিসিভ করলাম। শিমলা আমাকে বলল, দোস্ত তুই ঘুম থেকে উঠেছিস? হুম উঠে বসে আছি। আমরা যে পার্কে ঘুরতে যাই, তুই সেই পার্কে আয়। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়, বাই। ওকে বাই। তারপর আমি ফোন কেটে দিলাম। আমি শ্রাবণকে বললাম, দোস্ত এতদিন তো হলোই, আমি শিমলাকে ভালোবাসি, আজকে পার্কে গিয়ে শিমলাকে প্রপোজ করব। দোস্ত এখন প্রপোজ করিস না, আর 7 দিন পর ভালো সময় দেখে শিমলাকে প্রপোজ করিস।
আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হ। শিমলা আমাকে যেতে বলল, আর না গেলে জানিস তো কি রাগি মেয়ে। জানিস তো, আচ্ছা তাড়াতাড়ি রেডি হ। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আর শ্রাবণ মিলে রেডি হতে গেলাম। অন্যদিকে শিমলা ফোন রেখে দিয়ে তার আমুর ঘরে গেল। দেখল তার আম্মু বসে আছে, আমুর কোলে গিয়ে শুয়ে পড়ল। তার আম্মু তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার মামনিটা আজকে এত খুশি কেন? আম্মু, আমি তোমাকে যে ছেলের কথা বললাম তাকে ভালোবাসি। বলতি তো সারাক্ষণ কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, হোসেন। কি হয়েছে বল তোকে, তুই তো ভালোবাসিস, সারাক্ষণ তো বলতি। আম্মু, আমার সাথে তো হোসেন ক্লোজ ফ্রেন্ড, আমার জানা মতে সেও আমার উপর দুর্বল আছে। আমি যদি তাকে আজকে প্রপোজ করি কেমন হবে আম্মু? ভালো হবে মামনি, তুমি প্রপোজ করো, দেরি করলে অন্য কারো হয়ে যেতে পারে। আম্মু, আজকে ওকে প্রপোজ করব, এতে যা হয় হবে। করো মামনি, তোমার ভালোবাসা যেন ফিরে পাও। আচ্ছা আম্মু, আমি তাহলে গেলাম। আচ্ছা মামনি যাও। তারপর শিমলা রেডি হয়ে পার্কের উদ্দেশ্যে গেল, হাতে একটা লাল গোলাপ নিয়ে। এদিকে আমি আর শ্রাবণ রেডি হয়ে পার্কের উদ্দেশ্যে গেলাম। আজকে সারাদিন আমি শিমলা আর শ্রাবণ ঘুরবো, আজকে কলেজ বন্ধ। আধা ঘন্টা পর পার্কে চলে আসলাম। এসে আমি আর শ্রাবণ একটা বেঞ্চে বসে পড়লাম। কিছুক্ষণ বসে থাকার পর শিমলা আসলো, তাকে দেখে আমি আবার ক্রাশ খাইলাম। নীল শাড়ি হাতে চুরি, তার দিকে হা করে তাকিয়ে আছি। শিমলা আমার কাছে এসে আমার মাথায় টোকা দিয়ে বলল, কি হা করে আছিস কেন? তোকে তো আজকে অনেক সুন্দর লাগছে। হয়েছে লে, শ্রাবণ ভাইয়া তুমি এখানে থাকো, আমি আর হোসেন একটু ওই দিকে যাই। কি জন্য শিমলা? আমি একটা কথা হোসেনকে বলবো তো তাই। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা হোসেন চল যাই। আচ্ছা চল, কি কথা বলবি শুনি। তারপর আমি আর শিমলা পার্কের কোনার দিকে গেলাম। এখানে কেউ নেই, ফাঁকা জায়গা। আমি শিমলাকে বললাম, শিমলা কি বলবি বল, আর তুই এক হাত তখন থেকে পিছনে রেখেছিস কেন? আমি শিমলার এই কাজ দেখে অবাক এবং খুশিও। শিমলা ফিল্ম স্টাইলে হাঁটু গেড়ে বসে হাতে থাকা গোলাপ আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি কোনো কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি না, আমি সোজাভাবে বলতে পছন্দ করি। আমি তোকে সেই প্রথম থেকে ভালোবাসি, তুই কি আমাকে তোর খুকির আম্মু হতে দিবি? তুই কি আমার রাজ্জাকের সাথী হবি? পরিশেষে আমি তোকে একটা কথাই বলতে চাই, আই লাভ ইউ হোসেন। আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি ওর হাত থেকে ফুল নিয়ে ওকে জড়িয়ে ধরলাম আর বললাম, আমি তোকে অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু বন্ধুত্ব হারিয়ে যাওয়ার ভয় বলতে পারিনি। আমিও তোকে প্রচণ্ড ভালোবাসি, আই লাভ ইউ টু। আমিও জানি তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি আজকে সাহস করে তোকে প্রপোজ করলাম, আমার ভালোবাসা সার্থক হয়েছে। আমি তোকে ভালোবাসি, কপালে চুমু দিয়ে। তারপর আমি আর শিমলা কিছুক্ষণ বসে থাকলাম হাত ধরে। তারপর আমি আর শিমলা ওখান থেকে চলে আসলাম। আমি আজকে খুব খুশি, ভালোবাসার মানুষ আমার নিজের হইছে। আমি শিমলা শ্রাবণের কাছে চলে আসলাম। শ্রাবণ আমাদের দেখে দাঁড়িয়ে গেল। আমি গিয়ে শ্রাবণকে জড়িয়ে ধরলাম আর আমি বললাম, দোস্ত আজকে আমার ভালোবাসা সফল, শিমলা আমাকে প্রপোজ করেছে। ওয়াও বন্ধু, আমিও খুব খুশি। বন্ধু শ্রাবণকে ছেড়ে দিয়ে শ্রাবণ শিমলাকে বলল, থ্যাংক ইউ সো মাচ শিমলা, আমার বন্ধুকে ভালোবাসার জন্য। আমিও হোসেনকে খুব ভালোবাসি। এইভাবে গল্প করতে করতে সময় কেটে গেল। তারপর শিমলাকে বাসে ড্রপ করে আমাদের বাসায় আসলাম। শিমলা আমাকে তার বাসায় যাওয়ার জন্য জোর করছিল। আমি বললাম অন্য একদিন যাব। তারপর আসলাম আমাদের বাসায়। বাসায় এসে আমি শ্রাবণকে বললাম, দোস্ত আজকে আমি খুব খুশি। দোস্ত তোর ভালোবাসা তুই ফিরে পাইছিস, এতে আমি খুব খুশি। তার উপর খাওয়া দাওয়া শেষ করে আমি আম্মুকে ফোন দিয়ে আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে আমি আর শ্রাবণ ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে শিমলা বাসায় গেল, গিয়ে তার আম্মু কিচেনে রান্না করতেছে। সেখানে তার আম্মুকে গিয়ে জড়িয়ে ধরল। তার আম্মুকে বলল, আম্মু আমি আজকে খুব খুশি। তা আমার আম্মু কি জন্য খুশি জানতে পারি? আম্মু আমি আজকে হোসেনকে প্রপোজ করেছি, আমি ওকে ভালোবাসার কথা বলেছি, সে বলেছে আমাকে অনেক ভালোবাসে। আম্মু খুব ভালো হয়েছে মামনি, আজকে হোসেনকে বাসায় আনলে তো ভালো হতো। আম্মু আজকে তো আনতে চাইলাম কিন্তু আসলো না, পরে একদিন আসবে আমাকে বলেছে। আচ্ছা ওকে আমার সাথে দেখা করাবি। আচ্ছা আম্মু। তারপর শিমলার আম্মু রান্না শেষ করে শিমলার আম্মু আর শিমলা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল। এদিকে এইভাবে কেটে গেল তিনটি মাস। এই তিন মাসে শিমলার সাথে অনেক ঘুরে বেরিয়েছি আর পড়ালেখায় ক্লাসের মধ্যে আমি আর শিমলা ফার্স্ট হয়েছি। আর এই তিন মাসে দুই তিনটা মিশন কমপ্লিট করেছি। শিমলা প্রতিদিন আমাকে ফোন দেয়। শিমলাকে আমি আগের থেকেও অনেক বেশি ভালোবাসি। মাঝে মধ্যে যখন আমি থাকি না মিথ্যা কথা বলে মিশন কমপ্লিট করেছি আর শিমলা অনেক অভিমান করে থাকে। তারপর আমি তার অভিমান ভেঙে দিই। শিমলা আমি নিজের জীবনের চেয়েও বেশি
বিশ্বাস করি, সিমলাকে বলেছি পড়ালেখা শেষ করে আমরা দুজন বিয়ে করব, সে তাতেও রাজি। আম্মু আপু ও আর আব্বুর সাথে প্রতিদিনই কথা বলি, সিমলার ব্যাপারে আম্মু আপুকে জানাইনি, পরে জানাবো, এখন নয়। আজকে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম, শ্রাবণ নাই বাসায় গেছে আম্মুর সাথে দেখা করতে। ঘুম থেকে উঠে বাইরে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে আসলাম, বাসায় এসে ভালো লাগতেছে না, তাই আমি সিমলাকে কল করলাম। কিছুক্ষণ পর কল রিসিভ করলো, আমি সিমলাকে বললাম, জান পাখি তুমি ঘুম থেকে উঠেছ? হুম বাবু, আমি কেবল ঘুম থেকে উঠলাম। জান পাখি আজকে তো কলেজ বন্ধ, তুমি পার্কে আসো, আজকে ঘুরে বেড়াবো। আচ্ছা বাবু, যেতে একটু দেরি হবে, আব্বু ছুটিতে কালকে রাতে বাড়িতে এসেছে তো। আচ্ছা ঠিক আছে, আব্বু যখন এসেছে তাহলে যখন আসবে তখন কিন্তু ফোন দিবা। আচ্ছা ঠিক আছে বাবু। তারপর সিমলার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম, তারপর একটু বিছানায় একটু গাটা এলিয়ে দিলাম, শ্রাবণ নাই ভালো লাগতেছে না, সিমলা তো বাসায় আছে, তার সাথে ঘুরে বেড়াবো, কিন্তু তার আসতে দেরি হবে, তার আব্বু এসেছে বাসায়। কথাগুলো ভাবতে ভাবতে আমুর কথা মনে পড়ে গেল, আম্মুকে ফোন দেই তাহলে মনটা ভালো হয়ে যাবে। আর আম্মুকে আমার আর সিমলার ব্যাপারে বলি, আমুর কাছে কোনো কিছু লুকায় নেই, শুধু চাকরির কথা লুকানো হয়েছে, যেই ভাবা সেই কাজ। পকেট থেকে ফোন বের করে আম্মুকে ফোন দিলাম, কিছুক্ষণ রিং হওয়ার পর আম্মু ফোন রিসিভ করলো, আমি আম্মুকে বললাম, আসসালামু আলাইকুম আম্মু, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আব্বু, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আল্লাহর রহমতে আম্মু ভালো আছি। আম্মু আপু কোথায়? তোর আপু কলেজে গেছে। ও আর আম্মু, আমি তোমাকে একটা কথা বলবো, রাগ যেন করো না। আচ্ছা বল, রাগ করবো না। আমি কি তোর উপর কোনোদিন রাগ করেছি? না আম্মু, রাগ করো নি। আমি আম্মু, আমি আমাদের কলেজের একটা মেয়েকে ভালোবাসি। ভালোবাসিস তো, মেয়েটার নাম কি? আম্মু মেয়েটার নাম সিমলা সরকার। খুব সুন্দর নাম, আমার বৌমার একদিন দেখা করিয়ে দিস। আর মেয়েটার সাথে তোর কিভাবে পরিচয় হলো? আচ্ছা আম্মু, আর সিমলার সাথে পরিচয় হয়েছে প্রথম থেকে সব কিছু খুলে বললাম আম্মুকে, কিভাবে বাঁচালাম, কিভাবে প্রপোজ করছে সব কিছু কাহিনী খুলে বললাম। ভালো করছিস, আর শোন, মেয়েটাকে কষ্ট দিবি না কিন্তু। আম্মু কোনো দিনও সিমলাকে কষ্ট পেতে দিব না। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি সিমলাকে ভালোবাসি, এই কথা যেন আপুকে বলবা না। আচ্ছা ঠিক আছে, তোর আপুকে বলবো না। আচ্ছা ঠিক আছে। এইভাবে কিছুক্ষণ আম্মুর সাথে কথা বলে ফোন রেখে দিলাম, ফোন রেখে দেওয়ার সাথে সাথে সিমলা ফোন দিয়েছে, আমি কল রিসিভ করলাম, সিমলা আমাকে বলল, ওই তুই কার সাথে এতক্ষণ কথা বললি? বাবু তুমি রেখে গেছো কেন? রাত তোর বাবু, এতক্ষণ ধরে তোকে ফোন দিচ্ছি, তোর ফোন ওয়েটিং পাচ্ছি, কার সাথে কথা বললি আগে বল। মনে মনে এই রে রেগে গেছে, বাবু আমি তোমার শাশুড়ি আম্মার সাথে কথা বললাম। ও তোমার আম্মুর সাথে কথা বললা? মানে আমার শাশুড়ি আম্মার সাথে কথা বললা? হুম, আমি আবার কার সাথে কথা বলবো? ও আমি আম্মুকে আমার আর তোমার ভালোবাসার কথা বলেছি। আম্মু কি বললো? আম্মু রাজি হয়েছে আর বললো তোমার সাথে একদিন দেখা করবে। হুম ভালো করছো আম্মুকে বলে। হুম তুমি তাহলে পার্কে চলে আসো, আজকে সারাদিন ঘুরবো, আব্বু বাইরে গেছে তার বন্ধুদের সাথে দেখা করতে। আচ্ছা তাহলে তাড়াতাড়ি আসো, আজকে তোমার প্রিয় জিনিস ফুচকা খাবো আমি আর তুমি। আচ্ছা ঠিক আছে, আমি ফুচকা খাবো, ইয়াহু। আচ্ছা আসো। তারপর সিমলার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম, তারপর আমি রেডি হয়ে বাসায় থেকে বের হয়ে পার্কের উদ্দেশ্যে গেলাম, আজকে বাইরে একটু যানজট একটু বেশি। কিছুক্ষণ রিক্সা চলার পর থামলো, সামনে দেখলাম কি নিয়ে মানুষ গোল হয়ে আছে, আমি রিক্সা থেকে নেমে সামনে গেলাম কি হয়েছে দেখতে। সেখানে গিয়ে দেখলাম একটা লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, লোকটার বয়স বেশি নয়। আমি এটা দেখে আমি সবার উদ্দেশ্যে বললাম, ভাইরা এখানে কি হয়েছে, লোকটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর আপনারা দেখতেছেন দাঁড়িয়ে থেকে। ভাই কিছু গুন্ডা এই লোকটাকে মেরে এখানে ফেলে রেখে গেছে, আমরা কিভাবে সাহায্য করব বলেন, পুলিশ ঝামেলা হতে পারে। ওই মিয়া আপনারা তা বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, এই জন্যই বলি বাঙালি জাতির কোনো উন্নতি নাই, আপনারা এখান থেকে চলে যান। তারপর সবাই চলে গেল এখান থেকে, আমি ওই লোকটাকে রক্তাক্ত অবস্থায় কোলে নিলাম, নিয়ে রিক্সায় গেলাম। রিক্সায় নিয়ে আমি রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা তাড়াতাড়ি হাসপাতালে চলেন। আচ্ছা মামা আপনি চলুন, আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি, সাথে আপনিও চলুন। আচ্ছা ঠিক আছে। তারপর লোকটাকে নিয়ে হাসপাতালে গেলাম, হাসপাতালে গিয়ে রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিয়ে আমি লোকটাকে স্ট্রেচারে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালের ভিতরে গিয়ে গেলাম, নার্সদের আসলো, আমি নার্সদের বললাম তাড়াতাড়ি রোগীকে বাঁচান। আচ্ছা ঠিক আছে, এই তাড়াতাড়ি সবাই লোকটাকে ওটিতে নিয়ে যাও। তারপর লোকটাকে ওটিতে নিয়ে গেল আর আমি বসে পড়লাম, আর মনে মনে ভাবতেছি মানুষজন আজ কত নিচে নেমে গেছে, লোকটা রাস্তায় পড়েছিল তাও কেউ সাহায্য করলো না। এই ভাবতে ভাবতে ডাক্তারের গলার আওয়াজ পেলাম, আমি দাঁড়িয়ে ডাক্তারকে বললাম, ডাক্তার রোগী কেমন আছে? রোগীর অবস্থা এখনো ভালো নয়।
কি হয়েছে বলেন রোগীর? রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে, না হলে দুই ব্যাগ রক্ত লাগবে। তাহলে রোগীকে রক্ত দিয়েছেন কি? না স্যার, রোগীর রক্ত গ্রুপ এ প্লাস, কিন্তু আমাদের ব্লাড ব্যাংকে এ প্লাস রক্ত নাই। রোগীকে এক ঘন্টার মধ্যে দুই ব্যাগ রক্ত দিতে হবে, তাহলে রোগীকে বাঁচানো সম্ভব, আর না হলে রোগীকে বাঁচানো সম্ভব নয়। আমার রক্তের গ্রুপ এ পজিটিভ, আমার শরীর থেকে দুই ব্যাগ রক্ত নিয়ে রোগীকে বাঁচান। আমি আপনার থেকে এক ব্যাগ রক্ত নিতে পারবো, তার বেশি নিতে পারবো না স্যার। ওই ডাক্তারের বাচ্চা, তোকে আমি কি বলেছি আমার শরীর থেকে দুই ব্যাগ রক্ত নিয়ে রোগীকে বাঁচাবি? সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। স্যার প্লিজ রাগ করেন না, আমাদের তো আর দুই ব্যাগ নেওয়ার অনুমতি নাই। ওই আবার বলছিস এই কথা, তোর যদি আমার বন সই লাগে তাই দিতে রাজি আছি, কিন্তু রোগীকে বাঁচাবি? স্যার নিতিছি, আর আপনার কে হয় ওই পেশেন্ট? ওই পেশেন্ট আমার কেউ হয় না, অপরিচিত ব্যক্তি রাস্তায় পড়েছিল। আর তুই এতে বেশি কথা বলছিস কেন? আর বলবো না, চলেন স্যার। আর স্যার চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা লাগবে। আচ্ছা চল, আর 2 লাখ টাকা পেয়ে যাবি। আচ্ছা স্যার চলেন। তারপর আমি ডাক্তারের সাথে যেতে লাগলাম, তখনই মোবাইল বেজে উঠলো। পকেট থেকে মোবাইল বের করে দেখলাম শিমলা ফোন দিয়েছে, তাই কল রিসিভ করলাম। ওই তুই কোথায় আছিস? আমি হাসপাতালে এসেছি, তোর কাছে কি 2 লাখ টাকা ধার হবে? তোর কি হয়েছে, হসপিটালে গিয়েছিস কেন? ওই তুই এত বেশি কথা বলিস কেন, যা বলেছি তার উত্তর দে। আরে তুই রাগ করছিস কেন, 2 লাখ পাশে আছে, দেয়া যাবে, তোর কি হয়েছে বল না। ওই বেশি কথা না বলে টাকা নিয়ে সিটি হাসপাতালে আয় তাড়াতাড়ি। আচ্ছা যাইতেছি। রাগ বাসায় থেকে টাকা নিয়ে রাগ করছিস না, আমি এক্ষুনি যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। তারপর ফোন কেটে দিয়ে আমি ডাক্তারের সাথে রুমের ভেতরে গেলাম, রক্ত দিতে শুয়ে পড়লাম রক্ত দেওয়ার জন্য। আর ডাক্তার আমাকে বলল, স্যার রক্ত দেওয়ার পর আপনি 2 থেকে 3 ঘন্টা শুয়ে থাকবেন, এই অনুরোধ রাখবেন আমার প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর 1 মিনিট দেরি করেন। আমি পকেট থেকে মোবাইল বের করে আমার আর শিমলার পিক তোলা ছিল সেটা আমি ডাক্তারকে দেখালাম। আমি বললাম, ডাক্তার সাহেব এই মেয়ের নাম শিমলা, এই মেয়ে আসলে তাকে টাকা জমা দিতে বলবেন, আর ওই লোকটার পরিবার লোকজনকে জানিয়ে দেন। আচ্ছা ঠিক আছে স্যার। তারপর আমার কাছ থেকে ডাক্তার রক্ত নিল 2 ব্যাগ। আমার মাথাটা ঘুরছে, ডাক্তার সাহেব রেস্ট নিতে বলেছিল, 2 ব্যাগ রক্ত দেওয়া একটা মানুষের জীবনে অনেক ঝুঁকি থাকে, শরীরটাও আমার দুর্বল লাগতেছে, তাই আমি বেডে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে শিমলা ফোন রাখার পর পার্ক থেকে সোজা সে বাসার উদ্দেশ্যে গেল। রিক্সায় চড়ে বাসা যেতে যেতে 1/2 ঘন্টা সময় লাগলো। রিক্সায় ভাড়া মিটিয়ে বাসায় যেতে তার আম্মুর সাথে দেখা হলো। শিমলা দেখলো তার আম্মু কোথায় যেন যাচ্ছে, তাই শিমলা তার আম্মুকে বলল, আম্মু কোথায় যাচ্ছ? এই তো আম্মু, একটু মার্কেটে যাচ্ছি, মামনি তোমার আব্বু অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে যাচ্ছি। তোকে কিভাবে বলি, তুই খুব কান্না করবি। আম্মু তুমি কাঁদতেছো কেন? আরে না মামনি, এমনি চোখে কি যেন পড়লো তাই পানি বের হলো। আচ্ছা ঠিক আছে আম্মু। আরে আম্মু আমার 2 লাখ টাকা লাগবে, একটু দরকার। আচ্ছা ঠিক আছে, আলমারিতে টাকা আছে, নেস আমি গেলাম মার্কেটে। আচ্ছা ঠিক আছে আম্মু। তারপর তার আম্মু গাড়ি নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে গেল, আর শিমলা বাসায় গেল টাকা নিতে। আলমারি থেকে 2 লাখ টাকা নিয়ে তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে সিটি হাসপাতালের উদ্দেশ্যে 1 ঘন্টার মধ্যে সিটি হাসপাতালে শিমলা পৌঁছে গেল। সে হাসপাতালে ঢুকে রিসেপশনের মেয়েকে বলল, এই যে আপু, এখানে হোসেন খান নামে কেউ কি রয়েছে? আছে, ডাক্তার আলতাফ রহমানের রুমে যান, সেখানেই পাবেন। আচ্ছা ঠিক আছে। শিমলা রিসেপশন থেকে আলতাফ রহমানের রুমের দিকে যাচ্ছে, তখন দেখলো তার আম্মু সামনে বসে আছে, তাই শিমলা তার আম্মুর কাছে গেল, গিয়ে দেখলো তার আম্মু বসে থেকে কাঁদতেছে, তাই সে আম্মুকে বলল, আম্মু তুমি কাঁদতেছো কেন? হঠাৎ শিমলার আম্মু কারো আওয়াজ পেয়ে সামনে দেখলো তার মেয়ে দাঁড়িয়ে আছে, সে সাথে সাথে চোখ মুছলো। শিমলা তার আম্মুকে বলল, আম্মু তুমি কাঁদতেছো কেন, আর এখানে কি করছো? ও কিছু না এমনি, আর এখানে একটা বান্ধবীর সাথে দেখা করতে এসেছি। আম্মু আমাকে কি বোকা পেয়েছো, কি হয়েছে আমার মাথায় হাত দিয়ে সত্যি করে বলো কিন্তু। মামনি আমি আর কি বলবো, তোমার আব্বু অ্যাক্সিডেন্ট করেছে। আম্মু তুমি এগুলো কি বলতেছো, আব্বু অ্যাক্সিডেন্ট করেছে? তুই মা মেয়ে বসে কান্না করছে। ডক্টর আলতাফ রহমান সেটা দেখে শিমলার আম্মুকে বলল, আরে ম্যাডাম আবার কান্না করছেন, প্লিজ শান্ত হন, আর আপনার কিছু হবে না, আর আপনার স্বামীর কিছু হবে না। একটা ছেলে যদি নিজের জীবন ঝুঁকি নিয়ে 2 ব্যাগ রক্ত না দিত, তাহলে আপনার স্বামী বাঁচতে পারতো না। প্লিজ ডাক্তার সাহেব আমার স্বামীকে বাঁচান, যত টাকা লাগে দিব, প্লিজ প্লিজ শান্ত হন। আলতাফ রহমান শিমলাকে দেখে বলল, আপনি এনার কে হন? আমার আম্মু হয়, আর ডাক্তার সাহেব প্লিজ আমার আব্বুকে বাঁচান। আচ্ছা আরো মনে পড়েছে, আপনার নাম শিমলা তাই না? আপনি হোসেন খানকে চিনেন, 2 লাখ টাকা আনতে বলেছিল? হোসেন খান আমার বন্ধু হয়, কিন্তু তাকে তো দেখতে পাচ্ছিস না এই হাসপাতালে। আপনার বাবাকে 2 ব্যাগ রক্ত কে দিয়েছে শুনবেন না? কে সেই ছেলেটি ডাক্তার সাহেব, তাকে আমি ধন্যবাদ দিব আমার স্বামীকে বাঁচানোর জন্য। কে সেই ছেলেটা ডাক্তার সাহেব, আমি তাকে ধন্যবাদ দিব আমার আব্বুকে বাঁচানোর জন্য।
শিমলা, আপনি যার জন্য টাকা দিতে এসেছেন হাসপাতালে আর আপনার আব্বুকে যে রক্ত দিয়ে বাঁচাইছে সে হচ্ছে আপনার বন্ধু হোসেন খান। কি বলছেন ডাক্তার সাহেব, আমার আব্বুকে আমার বন্ধু বাঁচিয়েছে? আপনার বন্ধুই আপনার বাবাকে বাঁচাইছে। ডাক্তার সাহেব কোথায় আছে বলেন? শিমলা কান্না করো না, তোমার বন্ধু তোমার আব্বুর কেবিনে শুয়ে আছে আর তোমার আব্বুর সেন্স আর 2 ঘন্টা পরে ফিরে আসবে। আর তোমার বন্ধু বেড়ে শুয়ে আছে, তোমার বন্ধু সময় মতো তোমার আব্বুকে না আনলে অনেক বড় ক্ষতি হয়ে যেত।